হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ট্রাভেল ফর ফুডের আরেকটি এপিসোড নিয়ে তোমাদের সাথে। আজকের ভিডিওটি বানারসের ফেমাস শপ কাশি চাট ভান্ডার থেকে তোমাদের সাথে তুলে ধরলাম। স্ক্রিনে দেওয়া প্রাইস এন্ড মেনু তোমরা ভিডিওটি পজ করে দেখে নিতে পারো। তোমরা যদি কাশিতে এসে কাশি চাট ভান্ডারে একবার ট্রাই না করো, তাহলে বানারস এসে ঘুরে খাওয়ার মজাটা তোমাদের কিন্তু আনকমপ্লিট হয়ে থাকবে। কতটা ক্রাউড তোমরা এসে না দাঁড়ালে কখনোই বুঝতে পারবে না। এত মানুষ, এত মানুষ, কি বলবো, শুধু মাথা দেখা যায় ওখানে। টমাটার চাট, দহি ভাল্লা, পালক পাতা চাট, উফ কি যে দারুণ! এখানে তোমরা না খেয়ে বলতে, মানে এখানে এসে না খেলে তোমরা মজাটা বুঝতে পারবে না। আমি তো তোমাদেরকে ওই, আমি যেহেতু খেয়েছি তার জন্য আমি তোমাদেরকে বলছি যে সত্যি তোমরাও একবার বানারস যাও। আর ওই জায়গার কিছুই তোমার ভোলার মতো না। তুমি ওখানে গেলে সবসময় ওই জায়গার কথাটা সবসময় তোমার মাথাতে আসবে। মানে কি যে একটা, মানে সুন্দর জায়গা না, খাওয়া বলো ঘোরা বলো, মানে কিছু ওখানে থেকে ভোলার মতো না কিন্তু ওই জায়গাটা। এরকম একটা প্লেস, মানে ওই বানারস কাশী বিশ্বনাথের প্লেসটা অনেক একটা মেমোরেবল মোমেন্ট তোমাদের জন্য। তোমরা যদি যাও তখনই তোমরা বুঝতে পারবে। আমি কখনো ভাবতেই পারিনি টমেটো দিয়েও কেউ চাট বানাতে পারে। কারণ এখানে তো আমরা খাচ্ছি পাপড়ি চাট খাই, আলু চাট খাই, ওখানের মধ্যেও আলু চাট, পাপড়ি চাট এগুলো আছে, ফুচকা আছে। কিন্তু এই টমাটোর চাট বা পালক পাতা চাট, এটা আমার জন্য একদম ইউনিক। আর এটাই ওখানের একদম ফেমাস চাট। তোমরা যদি ওখানে গিয়ে না খাও এটা বুঝতে পারবে না। কারণ পালক পাতাটাকে ডাইরেক্টলি ওরা লিকুইড, মানে যেটা একদম বেটে ওরা যা লিকুইড করে একদম এখানে রেখে দিল, ওটা দিয়ে ডাইরেক্টলি ওরা চাট বানাচ্ছে। ওটার সাথে কিছু কিন্তু ওরা, মানে ওটার সাথে ওটাকে নিয়ে অন্য কিছু করছে না। ওই মানে যেটা একদম মানে বেটে রেখেছে ওটাকে ডাইরেক্টলি দিয়েই কিন্তু ওটাকে বানানো। মানে টমেটোটাও সেম, ওরা লিকুইড করে রেখে দিল, তারপরে ওটা দিয়েই উপরে একটু ঘি দিচ্ছে, তারপরে একটু ধনে পাতা দিচ্ছে, তারপরে তোমার ডালিমেরও একটা সুন্দর রস ছিল কিন্তু ওটাও দিচ্ছে। ভিডিওটা ভালো করে দেখলে দই টই দিয়ে সুন্দর করে বানিয়ে দিচ্ছে। মানে কি যে অসাধারণ খেতে না বলে বোঝাতে পারছি। বলতে গেলে আমিও কখনো ভাবিনি বানারস যাব, এটা একদম সাডেন ট্রিপ আমার জন্য। 10th April 10টার সময় হয়তো আমি ভাবলাম যে আমি বানারস যাব। 11th আমি যার সাথে যাব, কারণ একজন আমার ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড বলতে পারো, কাম সিস্টার, ওরা যাবে বলছিল, তো ওদের ফ্যামিলির সাথে আমার যাওয়ার কথাটা ভাবলাম। তো ওকে আমি ফার্স্টলি, মানে 10th ভাবার পর 11th ডাইরেক্টলি আমি ওকে ফোন করলাম, তোর সাথে আমি কি যেতে পারি, তুই আমাকে কি নিয়ে যাবি? ও আমাকে বললো যাইতে চাইলে সত্যি আমি তোকে নিয়ে যাব, কোনো ব্যাপার না। তথাপিও একটা জিজ্ঞাসাবাদ করার পর, অনেকক্ষণ কথা বলার পর আমি ডিসাইড করলাম যে আমি যাব। তথাপিও একটা ওর ফ্যামিলির সাথেও একটা ব্যাপার কনফার্ম করে নিতে বললাম। তো তথাপিও সব কিছু হওয়ার পর 11th ফাইনালি হয়ে গেলো যে আমি যাব করে। 12th আমি টিকিট করলাম, 13th একটু শপিং করলাম, ওর সাথে ডিসকাশন করে বুকিং, হোটেলের বুকিং টুকিংগুলো ছিল ওগুলো করলাম। 14th 15th পয়লা বৈশাখ ছিল, তোমরা সবাই হয়তো জানো, 14th 15th এর জন্য 13th 14th অফিস বন্ধও ছিল। আর পয়লা বৈশাখের পাচন খাওয়া, পাচন করা, ওখানের ভিডিও বানানো, তারপর নতুন ড্রেস পরে পয়লা বৈশাখের আনন্দ নেওয়া, ওইসব কিছুতে কিন্তু আমি একদম বানারস ট্রিপটার কথা ভুলেই গেছিলাম। তো আমি তারপরে কি করলাম, ওই ওগুলো করে তারপর আমার বোনেরও যেহেতু আশীর্বাদ, ওটাকে ফেলে কিন্তু আমি ইসেতে গেছিলাম, বানারস গেছিলাম। তো ওরও বিয়ের কিছু তত্ত্ব ছিল, ওগুলো করে টোরে আমি কি করলাম, 15th পুরো ব্যাকপ্যাকিং করলাম, 16th
রাতে ওই ট্রিপটার জন্য বের হয়ে পড়লাম রাজধানীতে। তো এত সুন্দর ট্রিপ ছিল বলে বুঝাতে পারলাম না, কিন্তু এত কম দিনে আমি কখনো ভাবিনি যে আমি বেনারস যাব। সত্যি আনপ্ল্যান ট্রিপ ছিল এটা আমার আজকে, এর জন্য আমি এই ভিডিওটিতে আমার এই পুরো কাহিনিটা বলে রাখলাম। যদি হয়তো আমি কখনো ভুলে যাই বা তোমরাও আমার ট্রিপটার কথা জেনে রাখো, আর আমিও যদি কোনোদিনও ভুলে যাই এই ভিডিওটা দেখলে যেতে আমার মনে পড়ে যায়। আজকের জন্য বাই বাই, আবার দেখা হবে আরেকটি কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।